বিসমিল্লাহ রহমান রহিম, আসসালাতুসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতুসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতুসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতুসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লব নরসিংদী জেলা বেলাবু শাখার উদ্যোগে আজকের এই ইফতার মজলিস ও সালাতুসসালাম মাহফিলে উপস্থিত বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা শেখ হানিফ সাহেব, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের নরসিংদী জেলার সম্মানিত সভাপতি ও ইনসানিয়ত বিপ্লবের সংসদীয় প্রার্থী জনাব মিলন মুর্শেদ ভাই এবং বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত নেতা মুফতি আল্লামা এরশাদ ভাই এবং নরসিংদী জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার ইমানি ভাই এবং বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি শুকরিয়া। বক্তব্যের শুরুতেই মহান মুর্শিদ কেবলা, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের স্বপ্নদ্রষ্টা, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাননীয় প্রধান উপদেষ্টা পীরে কামেল সৈয়দ আল্লামা সাইফুর রহমান কেবলাকে স্মরণ করছি, বাবাজান কেবলা মাদ্দাজিউল্লাহ আলীকে স্মরণ করছি, আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বাবার দীর্ঘায়ু কামনা করছি। আমি আরও স্মরণ করছি বিশ্ব সুন্নি আন্দোলনের মাননীয় প্রতিষ্ঠাতা, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, আহলে বাইত কেন্দ্রিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকধারা দুনিয়াতে আবার যিনি নিয়ে এসেছেন সত্য মানবতার ইমাম, খেলাফতে ইনসানিয়তের ইমাম, ঈদে আজমের ইমাম, শাহাদাতে কারবালার আলোকধারাকে দুনিয়াতে আবার যিনি নিয়ে এসেছেন সেই সে মহান শাহাদাতে কারবালার ইমাম, মহান জাতীয় শহীদ দিবসের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমাকে। প্রিয় ইমানি ভাই এবং বোনেরা, আজকে এই যে ইফতারির পূর্বে রমজান মাসে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি, আমি রোজার ফজিলত নিয়ে যদি কথা বলি তাহলে মানুষ পরিপূর্ণভাবে দিশা কলেমার আলো হক বাতেল বুঝতে পারবে না। রোজার ফজিলত নিয়ে কথা বলার আগে আমাকে ঈমান নিয়ে কথা বলতে হবে, কলেমা নিয়ে কথা বলতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, এই রোজার ভণ্ডামি, নামাজের ভণ্ডামি, আমলের ভণ্ডামি সেদিন কারবালার ময়দানে কাফের জিদ বাহিনীও করেছিল। কাফের জিদের বাহিনী 22,000, সেই বাহিনী সেদিন নামাজের ভণ্ডামি দেখিয়ে ইমানের মূল বেহেস্তের মালিক, ইসলামেরও মালিক, আহলে রসুল আহলে বায়েত ইমামে আকবর ইমাম হুসেন আলাইহিস সালামকে এবং ওনার সাথীবর্গকে হত্যার মধ্য দিয়ে হত্যা করে ইসলামকে কবরস্থ করে দিতে চেয়েছিল, আমরা সেই দিনও দেখতে পাই আমলের ভণ্ডামি করেছিল তারা, নামাজের ভণ্ডামি করেছিল তারা। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদেরকে এই যুগে হক বাতিল পরিপূর্ণভাবে চিনতে হবে, বাতিলকেও চিনতে হবে, বাতিলের ফাঁক, বাতিলের সকল ফাঁককে চিনতে হবে। বাতিলের সকল ফাঁককে চিনতে হলে আমাদেরকে বিশ্ব সুন্নি আন্দোলনের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার দিশা দর্শন ব্যতীত এর কোনো বিকল্প নেই।
আমরা 17ই রমজান ইয়মে বদর, বদরে জিহাদ আমরা পালন করেছি 17ই রমজান। আমরা আগামীকাল 21শে রমজান মাওলা আলী আলাইহিসসালামের পবিত্র শাহাদাত দিবস পালন করব আগামীকাল 21শে রমজান। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দেখতে পাই বদরের জিহাদে আবু জাহাল আবুল আহাব এবং যে কুফরি বস্তুবাদী শক্তি ইসলামকে আল্লাহ তাআলার নাম মুবারককে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, আমাদের আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত নিয়ামতে প্রিয়নবীর দয়ায় আমাদের সাহাবায়ে কেরাম আপন জীবন দিয়ে সে বস্তুবাদীদের হাত থেকে, কাফেরদের হাত থেকে ইসলামকে রক্ষা করেছেন। সে বদরে যে ইসলামকে কবর দিতে চেয়েছিল যে শক্তি, সেই সেম শক্তি সিফিন কারবালাতে মুনাফিক সেজে আমাদের ইসলামকে, আমাদের কলেমাকে, আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারককে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আমাদের ইমাম, আমাদের আহলে বায়েত, আহলে রাসূল, আহলে নূর আপন জীবন দিয়ে কলেমার পতাকাকে, কলেমার আলোকধারাকে সমুন্নত রেখেছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু খেলাফতের পতাকাকে, কলেমার আলোকধারাকে, তাওহীদ ভিত্তিক রেসালত কেন্দ্রিক জীবনধারাকে জীবন দিয়ে আমাদের ইমাম, আমাদের আহলে রাসূল, আহলে নূরগণ সে কলেমার আলোকধারাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা যদি মুসলিম হতে চাই, আমরা যদি ইমানদার হতে চাই, ইমানদার থাকতে চাই, আমরা যদি আখেরাতে প্রিয়নবীর হয়ে থাকতে চাই, প্রিয়নবীর নাজাত পেতে চাই, আল্লাহ রাসূলের রহমত পেতে চাই, আমরা যদি বেহেস্ত পেতে চাই, তাহলে আমাদেরকে আহলে রাসূলের পথে থাকতে হবে। আহলে রাসূলের পথ নাজাতের পথ, এই পথ, এই পথই কলেমার পথ, এই পথই বেহেস্তের পথ, এই পথই নাজাতের পথ, এই পথই আল্লাহ রাসূলের পথ। এই পথে, এই দিকে যারা আসতে পারে নাই তাদের জীবন ব্যর্থ, তারা মুনাফিকের ধারার মধ্যে পড়ে থাকবে। ইজিদবাদ মুয়াবিয়াবাদের যেই যে অভিশপ্ত ধারা আজকে সমগ্র পৃথিবীতে আমরা দেখতে পাই, ইসলামের নাম মুবারকটা আছে, ইসলাম শব্দটা আছে, আল্লাহ শব্দটা আছে, কিন্তু ইসলামের যে মৌলিক কলেমার যে কাঠামো, কলেমার যে আলোকধারা, প্রিয়নবীর কেন্দ্রিক যে আত্মসত্তা, জাতীয়তা কোনো কিছুই দুনিয়াতে নেই। প্রিয়নবী কেন্দ্রিক, প্রিয়নবীর যেই, প্রিয়নবীকে যে ইমানসম্মতভাবে চিনতে হবে, প্রিয়নবীকে ইমানের মূল, প্রিয়নবীকে আল্লাহর নূর, সৃষ্টির উৎস, অদ্বিতীয়, অতুলনীয়, সব কিছুর মূল হিসেবে বিশ্বাস করতে হবে। এই যে প্রিয়নবীর যে ইমানি পরিচয়, প্রিয়নবীকে ইমানসম্মতভাবে ভালোবাসতে হবে, সেই ইমানি ধারা, সেই ইমানি পরিচয় পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। প্রিয় ইমানি ভাই এবং বোনেরা, আমরা আজকের এই সমাবেশে স্পষ্ট করতে চাই যে আহলে বায়েত যেই খেলাফতকে, যে কলেমার ধারাকে, যে কলেমার আলোকধারাকে তুলে ধরার জন্য, বাঁচিয়ে রাখার জন্য জীবন দিয়েছেন, যে খেলাফতে ইনসানিয়তের পতাকাকে সমুন্নত রাখার জন্য জীবন দিয়েছেন, আমরা যদি প্রিয়নবীর আপন হতে চাই, আমরা যদি মুসলিম থাকতে চাই, আমাদেরকে সেই ধারার উপরে থাকতে হবে কি না? আমরা কি আহলে বাইতের ধারার উপরে থাকতে হবে? আমরা কি আহলে বাইতের বিপরীতে যে দুশ্মন ইজিদ মুয়াবিয়া, যে অভিশপ্ত ধারা, এই যে মুনাফিকি ধারা, এই মুনাফিকি ধারাকে আমাদেরকে চিনতে হবে কি না? এই খারেজি ধারাকে আমাদেরকে চিনতে হবে কি না? আমরা যদি এই খারেজি ধারা থেকে মুক্ত হতে না পারি, আমরা যদি সেই নিয়ামত প্রাপ্ত, সেই রহমত প্রাপ্ত আল্লাহ তাআলার নূরের যে নিয়ামতের ধারা, আহলে বাইতের ধারা, যে খেলাফতের ধারা, ঈদে আজমের ধারা, সেই ধারার মধ্যে যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ হবে। এবং সেই খেলাফতের দ্বারা এই যুগে আবার শাহাদাতে কারবালার পতাকাকে, আবার শত শত বছর পরে এই যুগে আবার সেই খেলাফতের পতাকাকে যিনি বয়ে নিয়ে চলেছেন, সে আমানতের উত্তরাধিকারকে যিনি বয়ে নিয়ে চলেছেন, উনার নাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান। ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত নিচক সাধারণ ব্যক্তি নয়, ইমাম হায়াত না নিচক সাধারণ ব্যক্তি নয়, আমাদেরকে, ওনাদেরকে, আমরা যদি ইমাম হায়াতকে নিচক সাধারণ ব্যক্তি হিসেবে দেখি, আমরা পরিপূর্ণভাবে ইমান বুঝব না, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। ইমাম হায়াত আহলে বাইতের উত্তরাধিকার।
বদর ওহদ সিফিন কারবালার উত্তরাধিকার। তাই প্রিয় ভাই এবং বোনেরা, মানবতার দুনিয়া চাই, মানবতার রাষ্ট্র চাই, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাই এবং বোনেরা, ইমাম হায়াত যে যে জীবনের ব্যাখ্যা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহর নামে আমরা যখন কোনো কিছু খাই, কোনো কিছু উৎসর্গ করি, আল্লাহর নামে আমরা শুরু করি। কিন্তু আমরা যখন বলি যে জীবন বস্তুর জন্য, জীবন ভাষার জন্য, জীবন রাষ্ট্রের জন্য, জীবন গোত্রের জন্য, তখন আমাদের জীবনটা আমরা পৌত্তলিকতার বস্তুবাদের হাতে উৎসর্গ করি। আমরা ইমাম হায়াতের দিশার, ইমাম হায়াত বলছেন, ইমাম হায়াত বলছেন যে সমগ্র পৃথিবী, যে স্রষ্টার দুনিয়া, আল্লাহ আকবরের দুনিয়া, পৃথিবীর প্রতিটি মানুষ বিশ্ব নাগরিক, পৃথিবীর প্রতিটি মানুষ স্রষ্টার বান্দা। তাই প্রিয় ভাই এবং বোনেরা, ইফতারের সময় হয়ে যাবে, আমরা আজকের এই মাহফিলে একটা শপথ গ্রহণ করব, সেটা হচ্ছে আমাদেরকে আহলে বাইতের ধারায় থাকতে হবে, খেলাফতে ইনসানিয়াতের ধারায় থাকতে হবে। আমরা খেলাফতে ইনসানিয়াতের ধারায় থাকব, আমরা অবশ্যই থাকব, আমরা ইমাম হায়াতের গোলামিয়তের ধারায় থাকব। এই বলে একটু পরেই আজান দিবে আপনারা বিশ্ব সিনাদন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ধারায় ঐক্যবদ্ধ থাকবেন, ইমাম আল্লামা ইমাম হায়াতের গোলামিয়তের ধারায় থাকবেন। এখানে আল্লাহ এবং হাবিবের রহমত, আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত নিয়ামত নিহিত। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।